হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদেরকে শোনাবো মিডসামার মুভির গল্প। এই মুভিটি 2019 সালে মুক্তি পায়, যার IMDb রেটিং 7.1 আউট অফ 10। মুভির গল্পটি একটা ফেস্টিভ্যালকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যা হার্গা ইন হলসি ইংল্যান্ড কমিউনিটির লোকেরা উদযাপন করে থাকে। তো কথা না বাড়িয়ে শুরু করছি আমার আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা ড্যানি নামের একটি মেয়েকে দেখতে পাই, যে খুবই দুঃখী ছিল, কারণ তার পরিবারের কেউ বেঁচে ছিল না। তার বোনের বায়োকুলার ডিসঅর্ডার নামের একটা রোগ ছিল, যে জন্য সে তার বাবা মা এবং নিজেকেও মেরে ফেলে। ড্যানি খুবই ইমোশনাল এবং সে কষ্টের কথাগুলো একমাত্র তার বয়ফ্রেন্ড ক্রিস্টিনের সাথে শেয়ার করে। সে ক্রিস্টিনকে কল করে এই সব কথা জানায় এবং ক্রিস্টিনের সাথে ড্যানির ইদানিং সম্পর্কটা খুব ভালো যাচ্ছিল না, কারণ ড্যানি সবসময় খুব ইমোশনাল থাকে, আর যেই বিষয়টা ক্রিস্টিনের ভালো লাগতো না, তাই ক্রিস্টিন তার থেকে দূরত্ব বজায় রাখত। ক্রিস্টিন তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল, যাদের নাম হচ্ছে মার্ক, জস ও বিলি। বিলি তখন তাদেরকে তাদের গ্রামে যাওয়ার জন্য ইনভাইট করে। সে বলে যে আমাদের গ্রামে 90 বছর অন্তর অন্তর একটা উৎসব হয়। সেই উৎসব দেখার সৌভাগ্য সবার হয় না। সেই উৎসব শুরু হতে আর মাত্র 2 দিন বাকি আছে, তোমরা যদি চাও আমার সাথে যেতে পারো। তখন বিলির ইনভাইটেশন সবাই গ্রহণ করে, কিন্তু ক্রিস্টিন চাচ্ছিল না সেখানে ড্যানিকে নেওয়ার জন্য, কারণ ড্যানির সাথে সে দূরত্ব বজায় রাখতে চায়। কিন্তু বিলি ড্যানিকে সবকিছু বলে দেয়, যেই জন্য ড্যানিও সেখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তারপর তারা সবাই মিলে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা করে। তারা বিমানে ফ্লাই করে এবং সেখানে পৌঁছে যায়। সেখানে পৌঁছে তারা অবাক হয়ে যায়, কারণ এত সুন্দর একটা জায়গা যেটা দেখলে যে কারোই মন ভালো হয়ে যাবে। সেখানে তাদেরকে ইনগামার নামের একজন লোক এসে রিসিভ করে, যে ছিল বিলির ভাই। ইনগামার লন্ডন থেকে একটা কাপলকেও আমন্ত্রণ জানিয়েছিল, তারা হচ্ছে সাইমন ও কনি। ইনগামার তখন সবাইকে মাশরুমটি খেতে দেয়, যেটা খেয়ে সকলের নেশা হয়ে যায় এবং সবাই একটি গাছের নিচে বসে পড়ে। সেই চা খেয়ে ড্যানির খুব অদ্ভুত অদ্ভুত ফিলিংস হচ্ছিল। কখনো মনে হচ্ছিল তার হাতের ভিতর দিয়ে ঘাস জন্মাচ্ছে, কখনো সে দেখছিল যে সে জঙ্গলের ভিতর দিয়ে দৌড়চ্ছে। তাদের যখন জ্ঞান ফিরে তখন তারা ঘড়িতে দেখে রাত 9টা বাজে, কিন্তু সেইখানে আলো ঝলমালে পরিবেশ ছিল। এটা এমন একটা গ্রাম যেখানে খুব অল্প সময় রাত থাকে আর বাকি সময় দিন থাকে। অবশেষে তারা সেই গ্রামে এসে উপস্থিত হয় এবং সেইখানে সকল গ্রামবাসী তাদেরকে স্বাগত জানায়। এখানকার মানুষগুলো খুবই অদ্ভুত ছিল এবং সবাই সাদা রঙের পোশাক পরা ছিল। তারা ভিজিটরদের আগমন উপলক্ষে সেখানে ডান্সের আয়োজন করে এবং সেখানে মাজা নামের একটি মেয়ে, যে ক্রিস্টিনকে পছন্দ করে এবং সে তাকে সিগন্যালও দেয়। বিলি এবং তার বাকি বন্ধুদেরকে একই সাথে একই রুমে থাকতে দেওয়া হয়। সেইখানে ড্যানি একটা দেয়ালে অনেকগুলো ছবি দেখতে পায়, যেখানে সব মেয়েদের মাথায় মুকুট পরানো ছিল। এর পরের দিন আমরা 2 ওল্ড কাপলকে দেখতে পাই, যাদের পোশাক অন্য সবার থেকে আলাদা ছিল। খাওয়া দাওয়া শেষে তাদেরকে একটা চেয়ারে বসিয়ে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হয় এবং সেইখানে তারা তাদের হাত কেটে একটা পাথরের গায়ে বিশেষ সিম্বলের উপর সেই রক্ত লাগিয়ে দেয়। তারপর সেই উঁচু পাহাড় থেকে লাফিয়ে সুইসাইড করে। তাদের মধ্যে একজন পা উপর থেকে পড়ার সাথে সাথেই মারা যায় এবং আর একজনের শুধু পা ভেঙে গেছিল। তারপর সেই কমিউনিটির একজন লোক একটা বড় কাঠের হাতুড়ি দিয়ে খুব বাজেভাবে তার মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে, যেটা দেখে সাইমন ও কনি প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সেখানে বাকি সবাই ভয় পায়। সাইমন ভয় পেয়ে বলে, আমি এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাব, এই গ্রামের সবাই পাগল, এদের সাথে থাকা যাবে না। তখন সেই কমিউনিটির একজন লোক এসে তাদেরকে শান্ত করে, বলে যে এটা আমাদের গ্রামের একটা ট্র্যাডিশন, এটা আমাদের ধর্ম, আমাদের এই গ্রামে 72 বছর বয়সের বেশি কেউ বেঁচে থাকতে পারে না, যদি কারো বয়স 72 বছর হয়ে যায় তারা স্বেচ্ছায় সুইসাইড করে যাতে নতুনরা আসতে পারে। এরপর কনি তার ব্যাগ গুছিয়ে বাইরে চলে আসে এবং সে সাইমনকে খুঁজতে থাকে। তখন সেই গ্রামের একজন লোক এসে বলে যে সে তোমাকে ছেড়ে রেলওয়ে স্টেশনে চলে গেছে, যেটা কনি কিছুতেই বিশ্বাস করতে পারছিল না, কারণ সাইমন কখনো তাকে একা ফেলে রেখে চলে যাবে না। এরপর সে সাইমনকে খুঁজতে বের হয়ে যায়। ড্যানিও খুব ভয় পেয়ে যায় এবং সেও সেখান থেকে চলে যাবার জন্য তার ব্যাগ গোছাতে থাকে, কিন্তু তখন বিলি এসে তাকে বোঝায় এবং বলে যে দেখো,
এটা তাদের উৎসব, তাদের ধর্ম, এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। আমরা দুদিন থাকতে এসেছি, আনন্দ করব, চলে যাব। এটা বলে সে ড্যানিকে ম্যানেজ করে নেয়। এরপর তারা সেই সুইসাইড করা ওল্ড কাপলের মৃতদেহ পুড়িয়ে ফেলে এবং তাদের অস্থিগুলো একটা গাছের গোড়ায় ঢেলে দেয়। এই গাছটি তাদের কাছে খুবই পবিত্র একটি গাছ, এটিকে তারা পূজাও করে। কিন্তু এই সম্পর্কে মার্ক কিছুই জানতো না। সে একদিন ভুল করে এই গাছের উপর প্রস্রাব করে দেয়, আর যেটা দেখে গ্রামবাসীরা প্রচন্ড রেগে যায় এবং তাকে মারতেও আসে। কিন্তু বিলি তখন তাকে সেখান থেকে উদ্ধার করে। আর এইদিকে জশ এই গ্রামবাসীদের জীবনযাত্রা এবং তাদের ধর্ম ও ঐতিহ্য নিয়ে গবেষণা করতে থাকে এবং সে এই বিষয়ের উপর একটা বই লিখতে চায়। সেজন্য সে এই গ্রামের একজন লাইব্রেরিয়ানের কাছে চলে যায়, যেখানে তাদের ধর্মগ্রন্থ আছে। সে দেখতে পায় যে এই ধর্মগ্রন্থের ভিতর কিছু পৃষ্ঠা লেখা আছে আর বাকি সব পৃষ্ঠা খালি। তখন সে লাইব্রেরিয়ান তাকে বলে যে এইখানে সবসময় একই নিয়ম চলে আসতেছে, যদি কখনো এই নিয়মের পরিবর্তন হয় তাহলে তা লেখা হবে। জশ লাইব্রেরিয়ানের কাছে তাদের ধর্মগ্রন্থের ছবি তোলার অনুমতি চাইলে সে নিষেধ করে দেয়। এবং এই ধর্মগ্রন্থটি বানিয়েছে রবিন নামের এক অদ্ভুত দেখতে একজন লোক, যাকে এই গ্রামের মানুষ সুপার ন্যাচারালসওয়ালা লোক মনে করে থাকে এবং সবাই তার নির্দেশ অনুযায়ী চলে। এই গ্রামের মানুষগুলো সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে। তখন সেখানে একটা মেয়ে আসে এবং সে মার্ককে ডেকে নিয়ে যায়। মার্ক তাদের পবিত্র গাছের উপর প্রস্রাব করেছে, এজন্য তাকে শাস্তি দেওয়া হবে। এরপর আমরা জশকে দেখতে পাই, সে লুকিয়ে সেই লাইব্রেরিতে চলে এসেছে এবং সে তাদের হোলি বুক থেকে ছবি তুলতেছিল। ঠিক তখন পিছনে একজন লোক আসে, যাকে মার্কের মতোই দেখা যাচ্ছিল। তারপর জশের মাথায় জোরে আঘাত করে তাকে মেরে ফেলা হয়। তখন আমরা দেখতে পাই যে সেই লোকটা মার্ক ছিল না, সে মার্কের মুখোশ পরে এসেছে। তার মানে মার্ককে তারা মেরে ফেলেছে। পরদিন সকালে ড্যানি কমিউনিটির লোকদের কাছে তার বন্ধু মার্ক ও জশের ব্যাপারে জানতে চায়। তখন সেই গ্রামের কমিউনিটির লিডার এসে তাদেরকে জানায় যে তাদের বন্ধু জশ এবং মার্ক তাদের হোলি বুক চুরি করে সেখান থেকে পালিয়ে গেছে। কিন্তু তাদের সাথে কি ঘটেছে তা তো আমরা জানি। এরপর সেই উৎসবের দিনটি চলে আসে। সেই উৎসবে যারা যারা পার্টিসিপেন্ট হবে তাদেরকে এক বিশেষ ধরনের ড্রিঙ্কস খাওয়ানো হয়, যেটা খেয়ে ড্যানির মাতাল হতে থাকে। এবং তাদের এই উৎসবের নিয়ম হচ্ছে যে সেই পবিত্র গাছের চারিদিকে ডান্স করতে হবে এবং যে সবচেয়ে বেশি সময় টিকে থাকতে পারবে তাকেই রানী নির্বাচিত করা হবে। তো ড্যানি সেই কম্পিটিশনে জিতে যায় এবং তাকে একটা তাজ পরিয়ে দেওয়া হয় এবং খুব সুন্দর একটা সাজানো চেয়ারে তাকে বসানো হয়। অপরদিকে ক্রিস্টিয়ানের কাছে সেই কমিউনিটির একজন এসে বলে যে তাকে মাজার সাথে ইন্টিমেট হতে হবে, যেন তার মাধ্যমে এই কমিউনিটিতে নতুন কারো জন্ম হয়। ক্রিস্টিন এতে রাজি হচ্ছিল না, তাই তাকে একটি বক্সের ভেতর থেকে একটা ধোঁয়া শোকানো হয়, আর যেটাতে সে নিজের প্রতি কন্ট্রোল হারিয়ে ফেলে। তখন সে মাজার সাথে ইন্টিমেট হতে থাকে। সেইখানে আরো অনেক মেয়েও ছিল। আর এই দৃশ্যটা দরজার ফাঁকা দিয়ে ড্যানি দেখে ফেলে এবং সে খুব কষ্ট পেয়ে কান্না করতে থাকে এবং ড্যানির কান্না দেখে সেইখানে থাকা সবগুলো মেয়ে কান্না করতে থাকে। বিষয়টা খুব অদ্ভুত দেখাচ্ছিল। মাজার সাথে মজা শেষ করার পরে ক্রিস্টিন বাইরে এসে এদিক ওদিক ছুটতে থাকে। তখন সে মাটিতে একটা পুঁতে রাখা পা দেখতে পায়, যেটা ছিল তারই বন্ধু জশের। সে খুব ভয় পেয়ে ছুটোছুটি করে একটা ঘরের ভিতর গিয়ে লুকায়। কিন্তু সে সেই ঘরে দেখতে পায় যেখানে খুব মারাত্মকভাবে সাইমনকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। তখনই একটা লোক চলে আসে এবং ক্রিস্টিনের মুখের উপর পাউডার ছিটিয়ে দেয়, আর যার ফলে ক্রিস্টিনের সারা শরীর প্যারালাইজড হয়ে যায়। তার পরদিন সব ভিলেজার্সরা একত্রিত হয়, যেখানে ড্যানিকে রানীর চেয়ারে বসিয়ে রাখা হয় এবং সেই কমিউনিটি লিডার এসে সবাইকে বলে যে এই গ্রামে 90 বছর পর যেই উৎসবটি হয় সেই উৎসবে 9 জন লোককে বলি দেওয়া হয়। এই 9 জনের ভিতর 4 জন হচ্ছে ভিজিটর এবং বাকি 5 জন হচ্ছে এই গ্রামেরই লোক। আর এইখানে কাদেরকে বলি দেওয়া হবে সেই সিদ্ধান্ত রানী নিবে। অলরেডি 2 জন ভিজিটরকে মারা হয়েছে এবং 2 জন বৃদ্ধ কাপল যারা স্বেচ্ছায় আত্মহত্যা করেছে এবং বাকি 2 জন ভিলেজার্স তাদের নিজের জীবনকে উৎসর্গ করার জন্য এগিয়ে এসেছে। এখন বাকি আছে 1 জন যাকে রানী
বেছে নিবে, সে ডিসিশন নিবে যে ভিজিটরদের মধ্যে থেকে কাউকে বলি দিবে নাকি ভিলেজারদের ভিতর থেকে। তখন ড্যানি সেইখানে ক্রিস্টিনকে বেছে নেয়, কারণ ক্রিস্টিন তার সাথে চিট করেছে। ড্যানি ক্রিস্টিনের দিকে তাকিয়ে কান্না করতে থাকে। এরপর গ্রামবাসীরা তাদের উৎসবকে পূর্ণ করার জন্য একটা ভাল্লুক শিকার করে সেই ভাল্লুকের চামড়া ছাড়িয়ে নেয় এবং তার ভিতর ক্রিস্টিনকে বসিয়ে দেয় এবং তাদেরকে একটা তাঁবুর ভিতরে নিয়ে যাওয়া হয়। সেইখানে ক্রিস্টিন সহ তার বাকি বন্ধুদের এবং জীবিত দুইজন যারা এই গ্রামের থেকে নিজেদেরকে বলি দেওয়ার জন্য উৎসর্গ করেছে তাদেরকে বসিয়ে সেই তাঁবুটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। তাঁবুটিতে যখন আগুন লেগে জ্বলতেছিল তখন গ্রামবাসীরা বাইরে বসে চিৎকার করছিল যেন তারা তাদের কষ্ট অনুভব করছিল। তারপর মুহূর্তে সেই তাঁবুটি পুড়ে ধ্বংস হয়ে যায়। আর এটা দেখে ড্যানি মুচকি হাসতে থাকে। আর এইখানেই মুভিটির শেষ হয়ে যায়।